টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ অ্যাসাইনমেন্ট। ক্যারিবিয়ান দ্বীপে দুই টেস্টে 2023-25 মৌসুমের ইতি টানবে নাজমুল হোসেন শান্তর দল। এবারের চক্রে বাংলাদেশের চেয়েও বাজে পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের। নয় ম্যাচে মাত্র একটাই জয়ের মুখ দেখেছে ব্রেথওয়েটের দল। শেষটা রাঙানোর তাই সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে, এমন সমীকরণ মাথায় রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা ফিল সিমন্স শিষ্যদের। তেমন চমক নেই, গুঞ্জন একপাশে রেখে অধিনায়ক শান্তই সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইঞ্জুরিতে মুশফিক ছিটকে যাওয়ায় আগের ম্যাচের ডেবুটেন্ট মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পাচ্ছেন আরও একটা। জ্বর কাটিয়ে ফিরেছেন লিটন কুমার দাস। গ্লাভস হাতে দাঁড়াতে স্কোয়াডে আছেন জাকির আলীও। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা টপ অর্ডার অপরিবর্তিত উইন্ডিজ সফরেও। সাদমান, জাকির, জয়, এই তিনজনের দুজনের সুযোগ জুটবে একাদশে। সুযোগ জায়গা পাকাপোক্ত করারও। হাত ঘোরানোর অভিজ্ঞতা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা ধৈর্যের প্রমাণ দেয়ায় জয়ের জায়গা প্রায় নিশ্চিত। মিডল অর্ডারে অধিনায়ক শান্তর সঙ্গী মুমিনুল, মুশফিক না থাকায় সহ অধিনায়ক মিরাজের কাঁধে বড় দায়িত্ব। জাকির অঙ্কনের মধ্যে সুযোগ পাবেন যে কোনো একজন। এনসিএল এর প্রস্তুতি থাকায় কিছুটা এগিয়ে থাকবেন 25 বছরের অঙ্কন। সবশেষ দক্ষিণ আফ্রিকার স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাইম হাসান। অভিজ্ঞ তাইজুলের সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ। সাকিবের না থাকায় স্পিন ডিপার্টমেন্টই সবচেয়ে বেশি খাপছাড়া। প্রথম টেস্টের ভেনুতে বয়স বাড়লে ছড়ি ঘোরান স্পিনাররাই। নির্বাচকদের পরিকল্পনা কি তা স্পষ্ট নয়, তবে তাইজুল মিরাজরা প্রয়োজন না মেটাতে পারলে আক্ষেপ হতে পারে নাইমের না থাকাটা। পেস ইউনিটে বিশ্রাম শেষে ফিরেছেন দুই অভিজ্ঞ তাসকিন শরীফুল। চারজনের পেস ইউনিটে আগে থেকেই আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। সোমবার সন্ধ্যায় দেশ ছাড়বেন টেস্ট স্কোয়াডের বাকি থাকা সদস্যরা। 22 নভেম্বরে অ্যান্টিকায় শুরু প্রথম টেস্ট।